ইসলাম প্রসারের ইতিহাস প্রায় 1400 বছরের পুরানো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তার মৃত্যুর পর খলিফারা বিশাল ভৌগোলিক অঞ্চল জয় করেছিলেন। সে সময় এবং তার পরেও ধর্মপ্রচার, মুসলিম অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের প্রসার ও সর্বোপরি ইসলামী স্বর্ণযুগে ব্যবসা বাণিজ্য মক্কা থেকে ভারতীয় আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইসলামের বিস্তার ঘটেছিল। আর ইসলামের প্রসারের সাথে সাথে গঠিত হয় মুসলিম বিশ্ব। মূলত বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন অংশে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসায়ীরা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুসলিম রাজবংশ প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি মুসলিম সাম্রাজ্য যেমন উমাইয়া, আব্বাসীয়, ফাতেমীয়, মামলুক, সেলজুক এবং আইউবীয় রাজবংশ বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী ছিল। উত্তর আফ্রিকার আরজানো আদল সুলতানি এবং ধনী মালি সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের দিল্লি, ডেকান এবং বেঙ্গল সালতানাত, মহীশূর ও নিজাম সাম্রাজ্য পারস্যের গজনভি, ঘুরিও, সামানি, তৈমুরীয়, সাফাভি এবং আনাতোলিয়ায় অটোমান সাম্রাজ্য ইতিহাসের গতিপথকে পরিবর্তন করেছে। ইসলামী বিশ্বের লোকেরা সুদূরপ্রসারী বণিক নেটওয়ার্ক, ভ্রমণকারী, বিজ্ঞানী, শিকারী, গণিতবিদ, চিকিৎসক এবং মুসলিম দার্শনিক সমন্বয়ে সংস্কৃতি ও বিজ্ঞানের অসংখ্য পরিশীলিত কেন্দ্র তৈরি করেছিলেন। বলতে গেলে তারা সবাই ইসলামী স্বর্ণযুগে অবদান রাখেন। তৈমুরীয় রেনেসাঁ এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার ইসলামী সম্প্রসারণ ভারতীয় উপমহাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়, চীনসহ বিশ্বব্যাপী এবং সারগ্রাহী মুসলিম সংস্কৃতি গড়ে তুলেছিল। বলা হয় খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। বাংলাদেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, ইসলামের আবির্ভাবের সময় এ অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল। সে সময় বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না, বরং সে সময় বঙ্গদেশের সীমানা ছিল অনেকটা বিস্তৃত। ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় 80,000 বর্গমাইল বিস্তৃত এক বিশাল সমভূমি। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করেছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও বহু মুসলিম মুবাল্লিগ ধর্ম প্রচারের জন্য আগমন করেন। এ সময় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক এদেশে আগমন করেন বলে জানা যায়। পরে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যমে এদেশে ধর্মপ্রচারকদের ব্যাপক হারে আগমন ঘটে। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সে সময়কার বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় আনেন। খিলজি রাজ্যের সীমানা ছিল উত্তরে বর্তমান পশ্চিমবঙ্গের পূর্ণিয়া শহর হয়ে দেবকোট থেকে রংপুর শহর, পূর্ব ও দক্ষিণ পূর্বে তিস্তা ও করতোয়া, দক্ষিণে গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার তীরের রাজমহল পাহাড় পর্যন্ত। এ বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিতি ও প্রসারিত হয়। এ সময় থেকে দলে দলে মুসলিমরা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার কাজ শুরু করেন। কোনো কোনো ঐতিহাসিকের মতে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতকের মধ্যেই এবং ধীরে ধীরে তা প্রসারিত হয়। বাংলাদেশে ইসলামের প্রাথমিক পরিচিতি ও প্রচারকার্য পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে। মুসলিম বিজয়ে পূর্ব বাংলায় আগত বণিকরাই এদেশে ইসলামের পরিচয় তুলে ধরেন। এদেশে ইসলাম আগমনের প্রধান মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক। জাহিলিয়াতের যুগ থেকেই আরব বণিকদের সঙ্গে এ অঞ্চলের বাণিজ্য সম্পর্ক প্রচলিত ছিল। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসেবে পেয়ে থাকেন বলেও প্রমাণ পাওয়া যায়। ভূগোলবিদরা আরব ভারত চীন বাণিজ্য পথের নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন। তাদের দেওয়া তথ্য মতে আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ। আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন, তারপর একে একে সিন্ধু, গুজরাট, মাদ্রাস ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন। তারা সে সময় ওই অঞ্চলের সিলাহাত বা বর্তমান সিলেট ও সাজ্জাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রা বিরতি করতেন। এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন। এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ
বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ও সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন। আরব ঐতিহাসিক ও ভূগোলবিদদের বর্ণনায়ও বাংলার নানা স্থানের উল্লেখ পাওয়া যায়। ভূগোলবিদ ইবনে খুরদাদবি তার বর্ণনায় বাংলাদেশের চাঁদপুর নদী বন্দরের কথা উল্লেখ করেছেন। আল ইদ্রিসির বর্ণনায় রয়েছে ইরাকের বাগদাদ ও বর্ষা থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনার মোহনার কাছাকাছি অঞ্চলে আসা যাওয়া করতেন। বস্তুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত প্রাপ্তির বহুকাল আগ থেকেই আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল। ইসলামের আবির্ভাবের পরও এ সম্পর্ক অব্যাহত ছিল। আরব মুসলিম বণিকরা তৎকালে এ পথ ধরেই বাণিজ্য যাত্রা অব্যাহত রাখেন। ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষে তথা বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। বাণিজ্য উপলক্ষে আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এদেশের জনগণের মধ্যে ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেননি। তারা যেসব বন্দরে যাত্রাবিরতি করতেন সেখানে ইসলামের প্রচার করতেন। এভাবে খ্রিস্টীয় অষ্টম শতকেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। ঐতিহাসিকদের অনেকেই মনে করেন সাহাবিদের একটি দল প্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আগমন করেন আর তাদের মাধ্যমেই এদেশে ইসলামের সূচনা ঘটে। ধারণা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মামা সাহাবি আবু আক্কাস মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুমানিক 616 খ্রিস্টাব্দে তার কতিপয় সাথীসহ ইসলাম প্রচারের জন্য চীনের উদ্দেশ্যে দুটি জাহাজ নিয়ে রওনা হন। এ যাত্রায় কায়েস ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কায়েস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবি তার সঙ্গে ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল চীনে ধর্ম প্রচার করা। এজন্য তারা আরব ও চীনের মাঝামাঝি ভারতীয় বন্দরগুলোতেও আসেন এবং বন্দরে অবস্থানের সময় ইসলাম প্রচার করেন। কারণ সফরে রসদ ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য এসব বন্দরে আসা ছাড়া কোনো বিকল্প ছিল না। এস অনলক সাউন্ড সময় সংবাদ।